আসসালামু আলাইকুম সকল প্রাণপ্রিয় বিওয়াস্ত বিওয়াসা সাকরি আপনারা প্রত্যেকে আল্লাহ রসের রহমতে এই সুন্দর মায়াবী ভরা পৃথিবীর বুকে ভিতর থেকে সুস্থ আছেন, যারা ভালোবাসার ব্যথায় ব্যথিত, ভালোবাসার কষ্টে কষ্টিত, ভালোবাসার দুঃখে দুঃখিত, তাদের জন্য আমি তান্ত্রিক গুরু জব্বার, তাদের জন্য আমি তান্ত্রিক গুরু জব্বার, একেবারে আদি আসল প্রাচীন কালের ভয়ঙ্কর ভয়ঙ্কর একটি বই থেকে তীর 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 বশীকরণ গায়বী নস্কা নিয়ে হাজির হলাম। যে নস্কাটি দ্বারা যে ব্যক্তি আপনার মনটা আপনার কলিজাটা ছিদ্র করে এখন অন্য কারো গরণী হয়ে গেছে, অন্য কারো বউ হয়ে গেছে, আপনি প্রেমিকা হারা, আপনি প্রেমিক হারা, আপনি স্বামী হারা, যারা আজকের এই বশীকরণ ভিডিওটি দেখতেছেন, যারা কষ্টে আছেন, যারা দুঃখে আছেন, তারা বশীকরণ করতে পারতাছেন না, তাদের জন্য আমি তান্ত্রিক গুরু জব্বার এই তীর বশীকরণ গায়বী নস্কা দিলাম। যে নস্কাটি দ্বারা তার কলিজা তার ছিদ্র ভিদ্র করে তাকে ভালোবাসায় আহত করে একেবারে আপনার পায়ের নিচে নিয়ে আসুন, আপনি ব্যতীত আর সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি কারো নাম নিতে পারবো না, কারো ভাবতে পারবো না। যার সাথে আপনার কথা ছিল আপনারে বিবাহ করব, মাথায় কোরআন নিয়ে শপথ করছে আপনারে বিবাহ করবেই করবে, সেই ব্যক্তির মন উল্টা গেছে, পাল্টা গেছে, চিদ হয়ে গেছে, কোনো প্রকারে আর সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি আপনার আন্ডারে নাই। আপনারে বলক কইরা দিয়া সে অন্য একটা নারী অথবা পুরুষ লয়া অন্য বিছানায় ঘুমাইতেছে, ঠিক এরকম আরামের ঘুম হারাম করে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি আপনার পায়ের নিচে আনুন, আপনি তাকে একেবারে বানরের মতো ল্যাংটা করে নাটান। এটাই হলো তীরবশীকরণ গায়বী নস্কা, যে নস্কা দ্বারা যার জন্য করবে নারী অথবা পুরুষ, সেই ব্যক্তিটি আপনার সামনে এসে ল্যাংটা হয়ে নাচতে বাধ্য। বশীকরণ 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 বিওয়াস, এই তন্ত্র মন্ত্র বশীকরণ জগতে আমি তান্ত্রিক গুরু জব্বার নাম্বার ওয়ান তান্ত্রিক, এবং কি আমি কথাই বলে নয়, আমি কাজে বিশ্বাসী, আমার কাজের দক্ষতায় এরকম হাজারো হাজারো মানুষ তার রমণীকে ফিরা পাইছে, তার স্ত্রীকে ফিরা পাইছে, তার প্রেমিককে ফিরা পায়ে বিবাহ করে বাচ্চা কাচ্চা লইয়া সংসার করতেছে, কারণ আমি তান্ত্রিক গুরু জব্বার। আজকের তান্ত্রিক নাবি অর্থাৎ আমি ভয়ঙ্কর এরকম জায়গার থেকে আপনাদের ভিডিও দিই, এরকম জিন্দা আসন থেকে আমি আপনাদের ভিডিও দিই, কারণ আমি তান্ত্রিক গুরু জব্বার মানুষের বাচ্চা। আমার দাদাই তান্ত্রিক ছিল, আমার 14 গোষ্ঠী তান্ত্রিক ছিল, সেই তান্ত্রিকের ভিতরে প্রধান তান্ত্রিক আমি গুরু জব্বার। আমি একবার কাজ করি দ্বিতীয়বার না, আমি যে সমস্ত কাজগুলা করি যার জন্য করি সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি তার প্রেমিক অথবা প্রেমিকার বুকে গিয়ে সারা জীবনের জন্য বাসা বাঁধে, সেই বাসার ভাঙে না। তো ভিউয়ার্স, এই সেই তীরবশীকরণ গায়বী নস্কা, যে নস্কাটি দ্বারা আপনি আপনার মনের মানুষকে আপনার পায়ের কাছে নিয়ে আসুন, তার কলিজার ভিতরে আঘাত করে তাকে বুঝিয়ে দিন আপনাকে কষ্ট দেওয়াটা তার কিরকম একটা ভুল হয়েছে। কারণ যেই মানুষটা আপনার কথা দিয়েছিল কোরআন মাথায় নিয়ে যে আমি তোমাকে বিবাহ করবো, তোমাকে সারা বাঁচবো না, তুমি আমার বউ, তুমি আমার জান, তুমি আমার পাখি, ও মুক্ত মুক্ত মুখ বইলা আপনার মনটারে উলায় ভুলায় লয়া, এখন আর কোন উপকারে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি আপনারা পাত্তা দিতেছে না, ভাবতেছে না, নিষ্ঠুরের চেয়ে নিষ্ঠুরতার অভিনয় করতেছে আপনার সাথে, কোন প্রকারে মিলাইতে পারতেছেন না হিসাব, ঠিক হিসাব বরাবর করার জন্য, সমান্তরলে আনার জন্য আমি তান্ত্রিক গুরু জব্বার এই তীরবশীকরণ গায়বী নস্কা দিলাম। যে নস্কা এতটাই পাওয়ার, এতটাই শক্তি, সেই কাঙ্ক্ষিত ব্যক্তি বিশ্বের যে কোনো প্রান্তে থাকুক, দেশের যে কোনো আনায় গোনায় কলিজায় যেখানে লুকিয়ে থাকুক না কেন, সে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, যশোর, রাজশাহী, বোলা, বরিশাল যে প্রান্তেই থাকুক কেনা কেন, সে সৌদি আরব, মালয়েশিয়া, ইরান, ইরাক যে প্রান্তেই থাকুক, ফ্রান্স, আমেরিকা, লন্ডন, হ্যাঁ যেরকম দেশেই থাকুক না কেন, সেরকম দেশ থেকে আপনার খবর নিতে বাধ্য আজকের এই তীরবশীকরণ গায়বী নস্কা দ্বারা। তো সঠিকভাবে একটিবার বলে দিচ্ছি, মনোযোগ দ্বারাই, মনোযোগ দিয়ে শুনে মেনে নিয়ে নিয়মটি দ্বারা কাজ করুন, অবশ্যই 100% গ্যারান্টি সহকারে আপনি আপনার মনের মানুষকে বশ করতে পারবেন। এই যেই নস্কাটা আপনারা দেখতেছেন তীরবশীকরণ গায়বী নস্কা, এই নস্কাটি দ্বারা আপনারা রাত বারোটার পর শুক্রবার ব্যতীত যে কোনো বার আপনি যে কোনো বার রাত 12টার পর পাক্কা 1টা বাজে, রাত 1টা বাজে একটি নির্জন একটা রুমে বসবেন, বসার পরে সাদা একটা কাগজের পাতা নিবেন, পাতাতে আপনারা জাফরান, অবশ্যই জাফরান মিশকু কালি দ্বারা এই তীর নস্কাটি অঙ্কন করতে হবে, মানে সুন্দরভাবে যেরকম তীর নস্কাটি দেখতেছেন এই নস্কাটি জাফরান মিশকু কালি দ্বারা আঁকাতে হবে। আঁকানোর পরে দেখেন বিওয়ার ছেলের নাম এবং কি মেয়ের নাম, ছেলের জায়গায় ছেলের নামটি থাকবে এবং মেয়ের জায়গায় মেয়ের নামটি থাকবে, যদি মেয়ে হয়ে আপনি কোনো ছেলেকে করতে
করতেছেন মেয়ের জায়গায় আপনি নিজের সুনাম কি দিবেন ছেলের জায়গায় ছেলের নাম কি দিবেন যদি ছেলে হয়ে আপনি কোন মেয়ে লোককে করতেছেন আপনার প্রেমিকা আপনারা ধোঁকা দিয়েছে তো হেতুক আপনার ছেলের জায়গায় আপনি নিজের সুনাম কি দিবেন মেয়ের জায়গায় সেই মেয়ের নাম কি দিবেন তো অবশ্যই নারী পুরুষ সবাই মিলে এই কাজটি করতে পারবেন এরকম ভাবে জাফরান মিশকুকারী দ্বারা অঙ্কন করা নকশাটি শেষ হলে এই নকশাটির উপরে আপনি তিন ফোঁটা গুনে গুনে তিন ফোঁটা সরিষার তেল দিবেন দেওয়ার পরে এই সরিষার তেল সহ এবং কি নকশাটা সুন্দরভাবে পেঁচিয়ে দম বন্ধ করে যে কোনো কিসের চুলার উপরে ছেড়ে দিবেন খুদার কসম সাত মিনিট মাত্র সাত মিনিটের ভিতরেই সেই কাঙ্ক্ষিত ব্যক্তির বুকে ব্যথা শুরু হয়ে যাবো বা কলিজা ছিদ্র হয়ে যাবো বা কোনো অপকারে কোনো জায়গায় সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি থাকতে পারবো না টিকতে পারবো না আপনার বুকে এসে তার বুক মিলায়া আপনার জড়ায়া ধৈরা কান্না করবো আর জীবনে ছাইরা যাইব না এটা এমন একটা তীরবশীকরণ গায়বী নস্কা শুক্রবার ব্যতীত যে কোনো বার রাত বারোটার পরে মধ্যরাতে একটাই আপনি কাজটি শুধুমাত্র নির্দিষ্ট একটা রুমে বসে নির্দিষ্ট একটি রুমে পূর্ব দিক হয়ে অবশ্যই এই কাজটি সারবেন অবশ্যই অবশ্যই সেই কাঙ্ক্ষিত ব্যক্তি বিশ্বের যে কোনো প্রান্তে থাকুক যে কোনো গলি অলি গলিতে থাকুক অবশ্যই আপনারা ফোন দিয়ে আপনার কাছে শরণাপন্ন হইব আপনার কাছে ক্ষমা চাইব আপনারা ভালোবাসবো এমন ভালোবাসবো যে ভালোবাসাটা আপনি নিজেও বলতে পারবেন না কারণ ভালোবাসার জন্যই মানুষ বাঁচে ভালোবাসার জন্যই মানুষ মরে কারণ এখনকার যুগের মানুষ ভাতে মরে না মরে ভালোবাসার আঘাতে তো অবশ্যই আপনি আপনার ভালোবাসার ব্যক্তিকে হাতে মেরে বা মুখে বলে নয় তাকে এমন ভাবে এই কালো জাদু করে বুঝিয়ে দিন যে আপনার ভালোবাসার কষ্টটা সেও যেন অনুভব করে তো অবশ্যই আপনি আপনার প্রিয় মানুষের জন্য এই কাজটি করতে পারবেন না যায় উদ্দেশ্য নিয়ে কারো উপরে করবেন না যদি আপনাদের কোন প্রকার কোনো কিছুর প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করে আপনি নিয়ম বিধিগুলাও মেনে নিয়ে কাজ করতে পারবেন আমি শিখিয়ে দিব বুঝিয়ে দিব যে বশীকরণ কিভাবে করা হয় তো অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে একটি লাইক দিন এবারের মতো আসছি খুদা হাফেজ।